মুক্ত হয়ে জন্মভূমি অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তাকে বহনকারী বিমান বুধবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পৌঁছায়। এর আগে আমেরিকার টেরিটরি নর্দার্ন ম্যারিয়ানা আইল্যান্ডের একটি আদালতে হাজির করা হয় তাকে। সেখানে তিনি দোষ স্বীকার করে নেন। 2010 সালে আমেরিকার সামরিক বাহিনীর বহু গোপন নথি ফাঁস করে দেন তিনি। ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে বুধবার নিজের দোষ স্বীকার করেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এর মধ্য দিয়ে দীর্ঘ 14 বছরের আইনি লড়াই শেষে মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরেছেন তিনি। স্থানীয় সময় বুধবার রাত 8টার দিকে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় পৌঁছালে অ্যাসাঞ্জকে স্বাগত জানান তার স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ, বাবা জন শিপটন সহ পরিবারের অন্য সদস্যরা। অ্যাসাঞ্জকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। 2006 সালে উইকিলিক্স প্রতিষ্ঠা করেন জুলিয়ান অ্যাসাঞ্জ। 2010 সালে উইকিলিক্স থেকে আমেরিকার সামরিক বাহিনীর বহু গোপন নথি ফাঁস করে দেন তিনি। এতে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে আমেরিকার 100,000 গোপন সামরিক কূটনৈতিক নথি প্রকাশ্যে চলে আসে। এই নিয়ে বিশ্বজুড়ে সরগোল পড়ে গেলে আমেরিকার রোষানলে পড়ে অ্যাসাঞ্জ। তার বিরুদ্ধে 18টি মামলার তদন্ত শুরু করে জাস্টিস ডিপার্টমেন্ট। সে সময় লন্ডনে গিয়ে আত্মসমর্পণ করেন অ্যাসাঞ্জ। জামিনে মুক্তি পাওয়ার পর 2 বছর ছিলেন আত্মগোপনে। এরপর 2012 সালে ইকুয়েডরের কাছে রাজনৈতিক আশ্রয় লাভ করেন তিনি। এরপর থেকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে ছিলেন। তবে ইকুয়েডরের নাগরিকত্বের মেয়াদ শেষ হলে 2019 সালে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠায় ব্রিটেনের পুলিশ। ব্রিটেনের কারাগার থেকেই আমেরিকায় প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালাচ্ছিলেন অ্যাসাঞ্জ। এর মধ্যেই গত সোমবার জানা যায় আমেরিকার কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা চুক্তির ভিত্তিতে তিনি মুক্তি পাচ্ছেন। চুক্তিতে বলা হয়েছে আমেরিকার গোপন নথি ফাঁসের যে ফৌজদারি অভিযোগ অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা হয়েছে তা তিনি স্বীকার করতে সম্মত হয়েছেন। Mr. Assange acknowledges that of course he accepted documents from Chelsea Manning and published many of those documents because it was in the world's পরে চুক্তি অনুযায়ী ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের সাইপ্যানের আদালতে 3 ঘন্টা শুনানিতে অংশ নেন এবং নিজের দোষ স্বীকার করেন অ্যাসাঞ্জ। প্রধান ডিস্ট্রিক্ট জাজ রামনা ভি মাংলানা অ্যাসাঞ্জের স্বীকারোক্তি গ্রহণ করেন। এরই মধ্যে ব্রিটেনের কারাগারে 5 বছর সাজা ভোগ করে ফেলায় তাকে মুক্ত ঘোষণা করেন আদালত। This prosecution sets a dangerous precedent that should be of concern to journalists everywhere. আদালত থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি প্রাইভেট বিমানে চড়ে জন্মভূমি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে সাইপ্যান ছাড়েন জুলিয়ান অ্যাসাঞ্জ। WikiLeaks's work will continue and Mr. Assange, I have no doubt. Rizwan Kader, TBN 24 News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।